ছাত্র ছাত্রীরা, আজকে আমরা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমরা দেখছি। তো এখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে জীবন বিজ্ঞান যার পূর্ণ মার্ক হচ্ছে 40। তো ক্লাস নাইনের আজকের আমাদের আলোচনা শুরু করছি। তো প্রথম অধ্যায়, মোট দুটি অধ্যায় রয়েছে, প্রথম এবং দ্বিতীয়। তো প্রথম অধ্যায়ের প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নেব, তারপর দ্বিতীয় অধ্যায়ে যাব। তো প্রথম অধ্যায়ে দীর্ঘ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5 করে থাকবে। তো এখানে 3+2ও থাকতে পারে বা 5ও থাকতে পারে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন, লিনিয়ার হায়ারার্কি কী? হায়ারার্কির ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। দ্বিতীয়ত, দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? উদাহরণসহ দ্বিপদ, এটা দ্বিপদ হবে, হ্যাঁ, বিপদ না, একটা মিস্টেক, দ্বিপদ নামকরণের পদ্ধতি লেখো। এবং তিনের দাগে, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? এখানে দিতে হবে, মোট তোমরা 5টি পয়েন্ট দিয়ে লিখবে। এরপর আসছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3 বা 2 হতে পারে। তো একের দাগে দেখো, এখানে আমি যেগুলো মানে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে রয়েছে, বিভিন্ন প্রশ্ন বিচিত্রাতে, সেইগুলো যেগুলো VBI সেইগুলো দিয়েছি, তো একসাথে করে দিয়েছি একটা কোশ্চেনের মধ্যে, কিন্তু তোমাদের দেখবে একটা বা দুটি পড়বে, ঠিক আছে। তো নিম্নলিখিত জীবগুলি শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ, তো কোনগুলো পড়বে? মনেরা রাজ্য, প্রোটিস্টা রাজ্য, যে অ্যালিমেলিয়া রাজ্য, ফাঙ্গি এবং বায়োফ্রাইট উদ্ভিদ, ঠিক আছে, এইগুলো সম্পর্কে পড়ে রাখবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি আসছে, দেখো, চলন ছাড়া গমন কি সম্ভব? ব্যাখ্যা করো। তিনের দাগের, হট ডাইলুট স্যুপ কি? 4, কোয়াসার্বেট কি, এর গুরুত্ব কি? 5, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 6, দ্বিপদ, এটা বিপদ না, মিস্টেক হয়েছে, দ্বিপদ নামকরণ কাকে বলে? 7, সিলোম কি, একটি কোথায় থাকে? মলাস্কা কাদের বলে, উদাহরণ দাও। তারপরে বায়োডাইভার্সিটি কি, তারপর ক্লোরিং কি এবং ট্যাক্সোনমি কি, তারপর বারোর দাগে ছদ্ম সিলোম, ঠিক আছে, এটা ছিল নয়, ছদ্ম সিলোম হবে, ঠিক আছে, ছদ্ম সিলোম কোন প্রাণী দেখা যায়, উদাহরণ। তারপর তেরোর দাগে মেন্টল পর্দা কাকে কাদের দেখা যায়, একটি উদাহরণ দাও। তারপর চোদ্দ দাগের আম গাছের হায়ারার্কি লেখো। এরপর আসছি এই অধ্যায়ের পার্থক্য কতগুলি, জীব ও জড় এর মধ্যে পার্থক্য, এবং গুপ্তবীচী ব্যক্তিবীচী উদ্ভিদের মধ্যে পার্থক্য, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, এই পার্থক্যগুলো আমাদের করতে হবে। এরপর আসছি দ্বিতীয় অধ্যায়ের জীব গঠনের স্তর, দীর্ঘ প্রশ্ন যার মান হচ্ছে 5, এখানে 3+2 থাকবে। তো একের দাগের, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়? এটি একটি মানে নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন করতে হবে, এবং নিম্নলিখিত যে অংশগুলো দেওয়া আছে এইগুলো উল্লেখ করে দেখাতে হবে, যেমন নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজমা, ঠিক আছে। এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন, কোষের শক্তির ঘর কাকে বলা হয়? আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে, এর একটি সচিত্র বর্ণনা করবে অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে, এখানে 2+3 থাকবে। তারপর তিনের দাগের, ভাজক কলার বৈশিষ্ট্য এবং কাজ, বৈশিষ্ট্য 3টে দেবে, কাজ 3টে দেবে, ওকে। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 বা 3 হতে পারে। একের দাগের, অ্যামিনো অ্যাসিড কাকে বলে? পেপটাইড বন্ধন কি? তারপর দুয়ের দাগে, একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম লেখো, এরূপ নামকরণের কারণ কি? 3, কোন কোষ অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং কেন? 4, আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলা হয় কেন? 5, জাইলেম কলা ও ফ্লোয়েম কলার কার্যগত দিক থেকে দুটি পার্থক্য লেখো। 6, নিম্নলিখিত অঙ্গগুলোর কাজ এবং অবস্থান লেখো, এখানে যে কোনো দুটি থাকবে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিয়েছি। যকৃত, পাকস্থলী, বৃক্ক, হৃৎপিণ্ড, অগ্নাশয়। 7-এর দাগের, নিম্নলিখিত ভিটামিনগুলির রাসায়নিক নাম, একটি করে অভাবজনিত ফল, যে কোনো দুটো থাকবে, এখানে যেগুলো ইম্পর্টেন্ট দেখে নাও, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। এরপর আসছে 8-এর দাগের, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচাও খাদ্য কেন বলা হয়? অ্যামিনো অ্যাসিড পুল বলতে কী বোঝো? কোষকে জীবের একক বলা হয় কেন? রক্তকে তরল যোগ কলা কেন বলা হয়? প্লুরা কী, এর কাজ? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? প্রোভিটামিন কী, এর কাজ উল্লেখ করো। এবং 15-এর দাগে, একটি কোষের অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। এবার আসছি পার্থক্য,
দেখো প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক অর্থাৎ আদর্শ এবং আদি কোষের মধ্যে পার্থক্য, ভাজক কলা স্থায়ী কলার মধ্যে পার্থক্য, জাইলেম কলা এবং ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে একবার দেখে যাবে, দেখবে অনেকাংশই তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং পরবর্তী কোন অধ্যায় বা কোন বিষয়ের তোমরা ক্লাস চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংক ইউ।